আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ সংস্কৃত প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করবো তো ডাব্লু এসি অষ্টআশি পাতায় যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো দেখি প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি হচ্ছে নলচম্পু রচনাকার কে তাহলে অপশান দেওয়া হচ্ছে কালিদাস শঙ্করাচার্য ত্রিবিক্রম ভট্ট আর বল্লভাচার্য তাহলে উত্তর হচ্ছে কি আমাদের নলচম্পুর রচনাকার হচ্ছে ত্রিবিক্রম ভট্ট মানে সি এরটা হচ্ছে উত্তর তারপর দেখো স্ফোট বা স্ফোটবাদ কাদের মধ্যে চলে তো আর্যাবর্ত সাংখ্য জ্যোতিষশাস্ত্রী আনা বইয়াকরণ তাহলে স্ফোটবাদ হচ্ছে কি বইয়াকরণদের মধ্যে চলে মানে ডি এরটা হচ্ছে উত্তর তারপর দেখো অলিপর্বা কোথায় বাস করতো পারসিকপুরে আরবপুরে আর্যাবর্তপুরে মহানাথপুরে তাহলে অলিপর্বা কোথায় বাস করতো পারসিকপুরে কিন্তু বাস করত। তারপর দেখো অলিপর্বার ভ্রাতার নাম কি ক্রুরকর্মা কশ্যপ রাসব না স্কন্দরাজ তাহলে অলিফর বা ভাতার নাম হচ্ছে কি কশ্যপ তাহলে বি এর হলো উত্তর তারপর দেখো শঙ্কর মৌলি বিহারিনী পদটি কোন বিভক্তিতে আছে দ্বিতীয় তৃতীয়া চতুর্থী না সম্বোধন তাহলে আছে কি সম্বোধনে আছে তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি এরটা তারপর হচ্ছে মণিবর কন্যে এখানে মণিবর বিশ্বামিত্র নারদ কশ্যপ না জন্ম তাহলে উত্তর হচ্ছে জন্ম মানে ডি এরটা হচ্ছে উত্তর তারপর দেখো কর্মযোগ গীতার কোন অধ্যায় আছে তাহলে তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় একাদশ না দ্বাদশ অধ্যায় তাহলে আছে কোথায় তৃতীয় অধ্যায় আছে মানে এরটা উত্তর তারপর দেখো স সয দেশ দিয়ে বলছে কুরুতে লোকস্তদ অনুবর্তাতে তাহলে শূন্যস্থানে কি হবে তাহলে সুন্দর হবে কি প্রমাণম সৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্তাতে এটা কিন্তু হবে মানে উত্তর হবে কি আমাদের বিয়েরটা হবে উত্তর এবার দেখো নাট্যাংশ কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন মস মকর বসন্তকে মকরন্দকে ইন্দু শর্মাকে না প্রমোদকে তাহলে কোমোদী বিবাহ করতেছিল কাকে বসন্তকে মানে এরটা হচ্ছে উত্তর তারপর দেখো দবীয় সি পদটির অর্থ হলো প্রমোদ কানর নিকটবর্তী দূরবর্তী পীড়িত তাহলে উত্তর হচ্ছে সি এরটা দূরবর্তী তারপর দেখো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের শেষে সর্বনিষ্ক্রান্তা বলতে কতজনকে বোঝানো হয়েছে তাহলে দেখো দুই তিন চার পাঁচ তাহলে হয়েছে কতজনকে চারজনকে মানে সিএডটা হচ্ছে উত্তর তারপর দেখো অসমর্ণ অসমর্ণ নগরস্য তাহলে নগরটি কি তাহলে এখানে কোন নগরের কথা বলছে তাহলে অযোধ্যা নগরী বাসন্তিক নগর না বইবশত নগর তাহলে উত্তর হচ্ছে কি বৈবশ্যত মানে হচ্ছে এরটা কিন্তু অবশ্যই আমাদের উত্তর তাহলে ডিএডটা হচ্ছে উত্তর এরপরে সাহিত্যের ইতিহাস আমরা পরের স্লাইড থেকে দেখব তো দেখো তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস তো সাহিত্যের ইতিহাস হচ্ছে মেঘদূত কোন ছন্দে রচিত ইন্দ্রবজরা রুচিরা মন্দাক্রান্তা না বসন্ত তিলক তাহলে উত্তর হচ্ছে কি মন্দাক্রান্তা মানে হচ্ছে এটা উত্তর তারপর দেখো স্বপ্ন বাসব কার রচনা বিশাখ দত্ত কালিদাস সুদ্রক না ভাস তাহলে উত্তর হচ্ছে ভাস মানে ডিএটটা উত্তর রঘুবংশম কার লেখা শূদ্রক কালিদাস অমর সিংহ শঙ্করাচার্য তাহলে রঘুবংশম হচ্ছে কার লেখা কালিদাসের কিন্তু লেখা তারপর দেখো দু নম্বরে আমাদের পূর্ণবাক্যে উত্তর দিতে হচ্ছে গদ্যাংশ থেকে তিনটি উত্তর দিতে হয় কাব্য বলতে কী বোঝো চম্পুর প্রথম উচ্ছ্বাসের নাম কী অলিপর্বা তো আলি লেখা লেখা আলি আলিবাবা চল্লিশ চোর যেটা অলিপর্বা থেকে আমাদের দেখেছি তাহলে আলিবাবা চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃত অনুবাদ করেন আর এখানে হচ্ছে দেখো সপ্ত সপ্তয় প্রতি প্রতিশব্দ উল্লেখ করো তারপর দেখো পদ্মাংশ থেকে যে কোনো আবার তিনটি লিখতে হবে গঙ্গা দুটি প্রতিশব্দ লেখো গঙ্গা গঙ্গাসত্রম পদ্মাংশে কবি কোন দেবতার স্তুতি করেছেন শ্রীমদ্ভগবতীদের কতগুলি অধ্যায় আর গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত নাট্যাংশ থেকে তিনটে উত্তর লিখতে হয় রাজার বাগদত্তার নাম কী দর্শ শব্দের অর্থ কী পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে কি শাস্তি পেতে হবে নাট্যাংশ থেকে বিবাহের দুটি প্রতিশব্দ উল্লেখ করো তারপর সাহিত্যের ইতিহাস থেকে দেখো দুটি উত্তর লিখতে হয় ভাসরহিত দুটি রামায়ণমূলক নাটক কী কী বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতাকে আয়ুর্বেদের উৎস কোন বেদ। আর তারপর দেখো তিন নম্বর যেটা রয়েছে তিন নম্বর রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয় আর্যাবর্ত অনুসারে আর্যাবর্তে শহর ও গ্রামের বর্ণনা দাও আর বনগথা গোয়া গদ্যাংশ সার নিজের আসে লেখো মানে সারাংশ তাহলে এই প্রত্যেকটা সারাংশ দেখো বনের বনগথা গোয়া সারাংশ আমি তোমাদেরকে ছবি দিয়ে একদম বলে দিচ্ছি তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তাহলে দেখবে এই উত্তরগুলো লিখতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আর ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ বলে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হওয়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও পেতেই থাকবে আর পরীক্ষার আগে মানে এক সপ্তাহ আগে মতন দেখবে তোমাদেরকে আমি একদম জিস্ট সাজেশান খুব সংক্ষিপ্ত সাজেশান দেব তার পরের স্লাইডে দেখো পরের স্লাইডে আমরা যেটা দেখতে পাবো দেখো পরের স্লাইডে কি থাকবে সেটা হচ্ছে পদ্মাংশ তাহলে পদ্মাংশ থেকে যে কোনো একটি উত্তর লিখতে হয় তোমার পাঠ্যাংশ গঙ্গার মাহাত্ম আমি একটা প্রশ্ন তোমাদেরকে টেস্টে বলেছিলাম এবং নাইনটি নাইন স্কুলে কিন্তু এই গঙ্গার মাহাত্ম কোয়েশ্চেন তোমরা কমন পেয়েছো স্বধর্মের সে পরধর্ম ভয়াবহ এটা বহুবার বলেছি দু হাজার বাইশে আমি বারবার করে এটা বলেছিলাম এবং দু হাজার তেইশে আমি তোমাদেরকে পড়তে বলেছি নাট্যাংশ দেখে একটি উত্তর লিখতে হয় বাসন্তী স্বপ্ন শ্লোকের ভাবার্থ আর বাসন্তী স্বপ্ন নাট্যাংশে কৌমুদির চরিত্র আমি দেখো ইন্দ্র বর্মার কৌমুদির যে কথোপকথন সেটা কিন্তু আমি বারবার তোমাদেরকে পড়তে বলেছিলাম আর এখানে কৌমুদির চরিত্র বলছিলাম ইন্দু শর্মার চরিত্র বলছিলাম বর্মার চরিত্র তিনটে চরিত্রকে আমি পড়তে বলছিলাম তা দেখ চরিত্র কিন্তু এখান থেকে কমন তারপর দেখো বৃহৎ সংহিতার বৈশিষ্ট্য মানে বৃহৎ সংহিতা প্রথম আমাকে লিখতে হবে আর যে কোনো দুটি গল্প মানে সংস্কৃত গীতি কাব্যর বর্ণনা দাও তারপর দেখো ভাব সম্প্রসারণ হচ্ছে কি যে অসক্ত হ কর্মণ এখানে দেখো এটা অবশ্য পরম আপনতি পুরুষ এটা বহুবার তোমাদেরকে হয়েছে আর কুরু কৃপয়া ভব সাগর পারম তাহলে এই যে দুটো দুটো প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর এখান থেকে দেখো আমরা যেটা দেখতে পারবো ভাব সম্প্রসারণতা আমি তোমাদেরকে কমন দেবো আমি চারটে খুব জোর হলে চারটে তোমাদেরকে দেবো সেই চারটের মধ্যে একটা ভাব সমাজ কমন থাকবে এবং কোনটা থাকবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো তারপর দেখো নিম্নরেখাঙ্ক পদগুলির কারক সমাজ যে কারক বিভক্তি আছে তাহলে দেখো কৃষ্ণশ্ব কৃতি করেছে ইন্দং জগৎ কৃষ্ণস্ব কৃতি তাহলে এই জগৎ ইদম জগৎ কৃষ্ণশ্ব কৃষ্ণস্ব যখন তোমাদের সহায় ফেলা থাকলে সেখানে কী কারক হয় না হয় আমি কারক বিভক্তি যেখানে বসে সেটা দেখে নিও দেখবে তোমরা পুরো বুঝতে পারবে আর পাদ খঞ্জ জেণাঙ্গ বিকাশ সূত্র তো জেনাঙ্গ সূত্র কী এই সূত্র তোমাদেরকে লিখতে হয় যখন তার কী কীভাবে কী হয় সেগুলো তোমরা দেখে নি অবশ্যই পারবে আর তার দেখো এই যে প্রত্যয় প্রত্যয় হচ্ছে কৃচ্ছতী তো পিতা পুত্রয় ক্রুদ্ধতি যেমন ক্রুদ্ধতি রেগে গিয়েছে সেটা হচ্ছে ব্যাপার আর এখানে দেখো স্বনারায়ণম নমস্করতি তো এই যে হচ্ছে ব্যাপার তো সেগুলো তোমাদের জানতে হবে আর ব্যাসবাক্ষ সমাল দেখো পদকমলম শরণাপন্ন অহর্ণিশম আর এখানে নিম্নখিত পদ যুগল আছে দেখো তোমাদের যেটা সেটা হচ্ছে গিরিশ গিরিশ তো এরকম রয়েছে আর হচ্ছে উদ উদকীয়তি আর উদয়ন্তী আর এখানে হচ্ছে পুত্রিয়তি পুত্রিয়তে এরপরে দেখো তোমাদের যেটা এক কথায় প্রকাশ হয়েছে তো শব্দঙ্করতি যেতু মিচ্ছতি পুনঃ পুনঃ হচ্ছে মনসী জায়তে স য পরিষ্ঠত রূপ পিতা যোগন তারপর যোগ ঠক তারপর ভৃগু যোগন আর হচ্ছে তারপর কেন তোমার স্বত একটা নাতি দীর্ঘ রচনা ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর আলোচনা করতে হবে আর দেখো সংস্কৃতি দিয়েছে একটি কুকুর মুখে মাংস খণ্ড নিয়ে নদীর ধার দিয়ে যাচ্ছিলো তখন সেই নদী জলে তার নিজের প্রতিভাব দেখলো মনে হয় চিন্তা করলো যে অন্য কোনো মাংস নিয়ে যায় তখন সে নদীতে ঝাঁপ দিল আর ঈশ্বর বিষয় শৈশব থেকে দরিদ্র ছিলেন তথাপি তিনি দরিদ্রের সঙ্গে যুদ্ধ করে নিজের প্রতিভা বলে বড় বিদ্যান হয়েছিলেন তার মাতৃভক্তি অসাধারণ ছিল তার মাতৃভক্তি আমাদেরকে শুধু প্রীতি দেয় না অনুপ্রেরণায় দেয় আর দেখো আমাদের যে রচনা রয়েছে লাস্টে সেটা হচ্ছে তবপ্রিয় কবি অসমাকম বিদ্যালয় পরিবেশ দূষণ তো এই ভিডিওটা কিন্তু আমার এখানে শেষ হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগছে বা কিছু পরিবর্তন আনতে হবে কেন তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তো তোমরা জানাবে তার সঙ্গে তোমরা কটা উত্তর করতে পারলে সেটাও তোমরা জানাবে আর এর বাইরে আমি তোমাদেরকে ইতিহাস ভূগোল যেসব সায়সান দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা পাবে অনেক বেশি উপকার পাবে সেই ভিডিওগুলো থেকে তো আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই